মসজিদে এসে আল্লাহর নবী বলেছেন তোমরা দুই রাকাত নামাজ পড়বে তারপরে বসবে, না পড়লে তোমার বসার অধিকার নাই। লা ইয়াজলিস আহাদুকুম ফিল মসজিদ হাত্তা ইউসাল্লি রাকাতাইন, তোমাদের কেউ যেন মসজিদে ততক্ষণ পর্যন্ত না বসে যতক্ষণ দুই রাকাত সালাত না আদায় করে। আল্লাহ নবী খুতবা দিচ্ছেন, এক সাহাবী এসে চুপ চুপ করে এসে বসে পড়ছে। আল্লাহ নবী বলে দাঁড়াও, কম ফসল্লি রাকাতাইন, দাঁড়াও এবং দাঁড়িয়ে দুই রাকাত নামাজ আদায় করো, খুতবা চলাকালীন অবস্থায়। কিন্তু আমাদের দেশের ওই যে বাংলা বয়ানের পরে সময় দেওয়া হবে সুন্নাত পড়ার, আরে বেটা তোমাকে কে বানাতে বললো এই সিস্টেমটা? আল্লাহ নবীর সিস্টেম তো আছে, দুইটা খুতবা হবে, যে মসজিদে আসবে খুতবা শেষ হওয়ার আগ পর্যন্ত যে মসজিদে আসবে বসতে হলে তাকে অবশ্যই দুই রাকাত সুন্নাত পড়ে তারপর বসতে হবে। এক বেদাত ঢাকার জন্য কত বেদাত চালু হয়েছে দেখছেন, আগে সুন্দরে বসবে তারপরে বসে তারপরে দাঁড়িয়ে নামাজ আদায় করবে, কত বড় বেয়াদবি মসজিদের সাথে রাসূলের সাথে। মসজিদের হক হলো যে কোনো সময় আপনি মসজিদে ঢুকবেন দুই রাকাত সুন্নাত পড়ে তারপরে বসবেন, এটা হলো মসজিদের হক। যে কোনো অবস্থায় খুতবা চলাকালীন অবস্থায় হোক, যে অবস্থায় নামাজ পড়াও নিষিদ্ধ যখন সূর্যটা মাথার উপর, তো সে সময় যদি আপনি মসজিদে ঢুকেন অবশ্যই আপনাকে দুই রাকাত সুন্নাত তাইয়াতুল মসজিদ পড়তেই হবে, এটাই হলো সিস্টেম। কিন্তু আমরা নতুন নিয়ম নিজেদের বানানো নিয়ম বানিয়ে নিয়েছি, যেভাবে খুশি চালাচ্ছি। সময় তো মুসলিম ভাই বন্ধুগণ মসজিদে ঢুকে দুই রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে আপনাকে বসতে হবে, খুতবা চলুক বা নাই চলুক কমপক্ষে দুই রাকাত তাহিয়াতুল মসজিদ পড়তেই হবে আপনাকে, তারপরে মনোযোগ দিয়ে খুতবা শুনতে হবে আপনাকে। খুতবা শুনে আমাদের পরবর্তীতে যে খুতবাটা কেমন হবে এটা এখানে আর একটা বিষয়, খুতবাটা কেমন হবে, যেমন আমাদের অনেকেরই ধারণা খুতবা হবে খুব নরম ভাষায় মিষ্টি ভাষায় কিছু গল্প কিছু কেসা যেটা দিয়ে মানুষকে হাসাবে আর একবার কান্দাবে আর একবার ই করবে সেই করবে, এরকম হবে আমাদের ভাষা, এরকম হবে আমাদের খুতবা, কিন্তু এরকম আমাদের সমাজে চালু হয়ে গেছে, এটাই এখন মনে করা হয়ে থাকে। কিন্তু না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা কেমন ছিল জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন মনে হচ্ছে আল্লাহ রাসূলের চোখ দিয়ে রক্ত ঝরছে, পুরা চেহারা যেন বেদানার রসকে ঢেলে দেওয়া হয়েছে অর্থাৎ লাল হয়ে গেছে, এবং কান্নাহু মুনযিরু জাইশিন, আল্লাহ রাসূল এমন ভাবে খুতবা দিতেন যেন এখনই কোন শত্রু বাহিনী রয়েছে পিছনে, যে কোনো সময় আক্রমণ করে আল্লাহ নবী সতর্ক করছেন, এরকম শক্ত ভাষায় হতে হবে খুতবা, এরকম কঠিন ভাষায়, কিসের আপনার নরম ভাষায় আর কান্দানোর ভাষায় হবে হাসির ভাষায় না, আল্লাহ নবী এরকম খুতবা সিস্টেম ছিল না, বক্তৃতা সিস্টেম এরকম ছিল না, এটা হুজুরদের তৈরি করা। খুতবা হবে এরকম যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এমন ভাবে সতর্ক করতেন যে তুমি এখনই মরবে, যদি তুমি আমল না নিয়ে যাও তোমার জন্য দাউদাউ করা আগুন অপেক্ষা করছে, তোমার জন্য সেখানে গরম পানি ফুটন্ত পানি তোমার জন্য শাস্তি অপেক্ষা করছে, অতএব তুমি নিজেকে প্রস্তুত করো নামাজের মাধ্যমে আমলের মাধ্যমে আমলের সালেহের মাধ্যমে। আল্লাহ নবী এভাবে বক্তৃতা করতেন। দু একজন ভাই বলে আমার কানে এসেছে এত জোরে কি কথা বলতে হয় নাকি খুতবায়, এত রাগের কথা বলতে হয়, আরে যিনি আমাদের রাহবার যিনি আমাদের রসুল তিনি কিভাবে খুতবা দিতেন, আপনি হাদিস পড়েন, আমাদের ধারণাই পাল্টে গেছে যে এখন খুতবা হবে খালি মজার মজার গল্প কাহিনী আর কিছু কান্দাবে কিছু হাসাবে এরকম হবে বক্তৃতা, না ইসলামের শরীয়তে এরকম বক্তৃতা নাই, ইসলামের শরীয়তের বক্তৃতা হলো এরকম যে আমার জন্য কেয়ামত এই এখনই সংঘটিত হয়ে গেল, এখান থেকে সতর্ক করতে হবে, আমার এখনই মৃত্যু, আমি মৃত্যু পরবর্তীর জন্য কি প্রস্তুতি নিয়েছি, এরকম কঠিন বক্তব্য হবে, এরকম শক্ত বক্তব্য হবে যেখানে কোনো কিছু টিকবে না, শুধুমাত্র আমাকে আপনাকে দেখতে হবে, আখেরাতের সে পূরণ পরিণতি আর না হয় আখেরাতের সে সৌন্দর্য জান্নাত আমার জন্য অপেক্ষা করছে, এরকম হবে বক্তব্য, এরকম হবে বক্তৃতা। আল্লাহ নবী শিখিয়েছেন, হুজুরদের শেখানো কোনো কিছু চলবে না। সময় তো মুসলিম ভাই বন্ধুগণ বক্তব্য হবে কঠিন ভাষায় যাতে করে উম্মতে মুসলিমের সতর্ক হয়,
আল্লাহমুখী হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে। আর দুনিয়া কুল্লুহা ফানিয়া, দুনিয়া শেষ হয়ে যাবে, আখিরাতের চূড়ান্ত এবং সেই অনন্তকালের জীবন শুরু হবে, সেই জীবনের জন্য আমরা কি করছি, এটা হলো আমাদের মুখ্য উদ্দেশ্য। খুতবার উদ্দেশ্য হলো এখানে জাহান্নাম থেকে সতর্ক করতে হবে মানুষকে, মৃত্যু পরবর্তী জীবনের জন্য উত্তম রূপে আমার এই সালেহের মধ্যে মাধ্যমে কিভাবে প্রস্তুতি নেবে, এগুলো হবে বক্তব্য। সময়ত মুসলিম ভাই বন্ধুগণ, এই ছিল আজকে জুমা বিষয়ে আপনাদের জন্য কিছু আলোচনা।